আজকের বিষয় হল স্নায়ুতন্ত্র অর্থাৎ পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করা এবং উদ্দীপনায় সাড়া দেওয়া হয় সেই তন্ত্রটাকে স্নায়ুতন্ত্র বলে এইখানে স্নায়ুতন্ত্রের একটা প্রধান অংশ হচ্ছে নিউরন এবার নিউরনের গুরুত্বপূর্ণ অংশগুলো আমি ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি ছবিটা দেখো নিউরনের গঠন সম্পর্কে বলতে গেলে নিউরনের প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত একটা হচ্ছে কোষদেহ আর একটা হচ্ছে প্রবর্ধক কোষদেহ হচ্ছে এই যে ছবিটা দেখো দেখো ওই জায়গাটা যে এইখান থেকে শুরু করে পুরো এই অবধি এইটুক বলা হচ্ছে কোচদেহ আর বাকি যে এইখান থেকে কোচদেহতে শুরু যে একটা লম্বা অংশটা আছে এগুলোকে বলে প্রবর্ধক এই কোচদেহটা আর প্রবর্ধক সম্পর্কে আমি বলছি প্রত্যেকটাই প্রথম হচ্ছে কোচদেহ কোচদেহটা দেখো যে কুশঝিল্লিটা মানে কি বলতো এই যে একটা স্ট্রাকচারটা আছে এটা তো তারাকার একটা স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারটা ধরে রাখার জন্য একটা ঝিল্লি প্রয়োজন যেরকম আমরা কোনো যদি মূর্তি তৈরি করি মূর্তির ভেতরে আমরা কি কাঠামো তৈরি করি যাতে মূর্তি তাদের ঠিকঠাক থাকে সেরকম এই নিউক্লিয়াসের যে কোষদেহটা সেই কোষদেহটা একটা কি ঝিল্লি থাকে এই ঝিল্লিটা হচ্ছে লাই প্রোটিন দ্বারা নির্মিত থাকে লাই প্রো নির্মিত থাকে এই ঝিল্লির মধ্যে লিকুইড দিয়ে ভরা থাকে সেই লিকুইড বা তরল থাকে এর মধ্যে যে তরল অনেক তরল থাকে সেই তরলগুলো হচ্ছে বলা হয় হচ্ছে নিউরোপ্লাজম নিউরোপ্লাজম প্লাজম কথার অর্থ হচ্ছে তরল প্লাজম কথা অর্থ হচ্ছে তরল কিন্তু এখানে হচ্ছে যেহেতু নিউক্লিয়াসের মধ্যে নিউরোনের মধ্যে একে তাইকে নিউরোপ্লাজম বলা হয় আর এই মধ্যে দেখো সবচেয়ে একটা বড়ো কোষীয় অঙ্গনও মানে নিউরোপ্লাজমের মধ্যেই বিভিন্ন কোশীয় অঙ্গনগুলো থাকে আর এই সবচেয়ে বড়ো যে কোষীয় অঙ্গনটা থাকে তাকে বলা হয় নিউক্লিয়াস এই যে এই অংশ দেখতে পাচ্ছ এটাকে বলা হয় নিউক্লিয়াস যে এটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস ছাড়াও বিভিন্ন অঙ্গন থাকে সেইগুলোর মধ্যে হচ্ছে এই যে এখানে একটা দিয়েছে মাইটোকন্ডিয়া মাইটোকন্ডিয়ার স্ট্রাকচারে একটা দেখেছি এটা হচ্ছে কন্ড্রিয়া মাইট্রোকন্ড্রিয়া ঠিক আছে মাইট্রোকন্ডিয়া হচ্ছে এই যেরকম চুটি চুটির মতন অংশটা বলতে পারো ঠিক আছে আর নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের আবার গঠন স্ট্রাকচার আবার আছে নিউক্লিয়াসটা কি নিউক্লিয়াস হচ্ছে প্রাণীদের এই কোষ্ঠের মস্তিষ্ক ঘট মস্তিষ্ক বলা হয় আর এই যে নিউক্লিয়াস নিউক্লিওলাস নিউক্লিয়ার জালিকা নিউক্লিয়র রস প্রভৃতি নিউক্লিয়াসের বিভিন্ন অংশ থাকে নিউক্লিয়াসের ছাড়াও এখানে যে একটা পাশে যে বিভিন্ন দানাদার অংশ থাকে সেগুলোকে বলা হয় নিজল দানা বলে নিজল দানা ঠিক আছে নিজল দানা বলা হয় ঠিক আছে নিজল দানা বলা হয় এছাড়াও এখানে যে এই যে অংশ যেখান থেকে এই কোচ দেহটার থেকে এই যে দীর্ঘ একটা প্রবর্ধক বেরিয়েছে সেই অক্স সেই অংশটা এখানে বলা হয় অ্যাকশন হিলক অ্যাকশন হিলক বলা হয় হিলক যে এই প্রবর্ধকটা দীর্ঘ প্রবর্ধকটার নামই হচ্ছে অ্যাকশন এটা প্রবর্ধকটার নাম হচ্ছে অ্যাকশন বলা হয় আর এই অ্যাকশনের যেখান থেকে উৎপত্তায় থাকে অ্যাকশন হিলক বলা হয় এই এই পোর্শনটাকে বলা হয় হিলক আর এই হিলকের মধ্যে এই সরু সরু সুতোকার অংশ থাকে সরু সরু সুতোর মতন অংশ থাকে এইরকম এরকম সুতোর মতন অংশ থাকে এই অংশগুলো আমি এখান থেকে নিচে লিখছি এই অংশগুলোকে বলা হয় নিউরোফ্লাইবিল নিউরো ফ্লাই ফ্লাই বিল নিউরো বিল এই নিউরো ফ্লাই হচ্ছে কি যেখানে সরু সরু সুতোর মতোন অংশ থাকে যেটা স্নায়ুর যে সংকোচন প্রসারণ হয় আমাদের দেহতে তো এদিক ওদিক চাপ বিভিন্ন সংকোচন প্রসারণগুলো হয় সেক্ষেত্রে নিউরনগুলো যাতে ছিঁড়ে না যায় বা পোহর থেকে এই কোষ দোক যাতে ছিঁড়ে না যায় সেই জন্য কি থাকে নিউরো ফ্লাইবিল মতন সরু সরু তন্তু থাকে ঠিক আছে আর এর মধ্যে এর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের কোষ অঙ্গনের সঙ্গে মাইটোকন্ডিয়া গলগে বস্তু সেন্টোজম সেন্টোজম থাকে এবার এই সেন্টোজমগুলো অনুন্নত টাইপের থাকে এর মধ্যে যে সেন্টোজমটা থাকে সেটা অনুন্নত প্রকৃতির হয় যার জন্য এদের কোনো সাইকোষের কোষ বিভাজন হয় না পরীক্ষা অনেক সময় আসে যে কোন কোষ মানে কোন অংশটার কোষ বিভাজন হয় না কেন হয় না তখন এখানে নিউরনের হবে না কোষ বিভাজন কারণ হচ্ছে এর সেন্টোজমটা অনুন্নত প্রকৃতির হয় নিষ্ক্রিয় অ্যাকচুয়ালি এবার হচ্ছে যে বলবো যে কোষ দেহটা সম্পর্কে বললাম কোষ দেহর মধ্যে ছাড়াও যে অংশ সেগুলো প্রবর্ধক বলে প্রবর্ধক একটা বড় প্রবর্ধক আর এই ক্ষুদ্র প্রবর্ধক এখানে একটা প্রবর্ধক আছে আর এই একটা বড়ো প্রবর্ধক আছে এই ক্ষুদ্র প্রবর্ধকের দুটো অংশ ভাবে বিভক্ত যে প্রথমে যে এরকম স্ট্রাকচারটা দিয়েছি এই যে এইটুক ঠিক আছে এইটা হচ্ছে ডেনডন ডেনডন আর ডেনডন থেকে যে যে শাখা বের করেছি সেগুলোকে ডেনডাইট বলে ডেন ডরাইট ডেনডন ডেন ডাইট ঠিক আছে নিউরনের যে কোষ দেওয়ার থেকে যে ক্ষুদ্র প্রবর্ধক বেরোয় তাকে বলে ডেন্ডন তার থেকে যে শাখাগুলো বেরোয় তাকে ডেন্ডাইট বলা হয় আর কোষদেয় থেকে যে বড় প্রবর্ধক সেটাকে বলা হচ্ছে অ্যাকশন আমি অ্যাকশনের ছবিটা দুই জাস্ট দেখাচ্ছি এইটুক হচ্ছে অ্যাকশন অ্যাকশনের হচ্ছে এই যে অ্যাকশন হিলক এবার অ্যাকশন যে দেখতে পাচ্ছি এর সায়িতন্ত্রের প্রধান কাজ হচ্ছে এই উদ সেই এইগুলোর থেকে উদ্দীপনা গ্রহণ করে এগুলোকে রিসেপ্টার বলা যেগুলো গ্রহণ করা হচ্ছে রিসেপ্টর দি এই কোষ দেহর মাধ্যমে দিয়ে এই অ্যাকশনের মাধ্যমে পরিবহন করে ঠিক আছে তাহলে বুঝতেই পারছি ডেন্ডন ডেন্ডাইটের কাজ হচ্ছে উদ্দীপনা গ্রহণ করা কোষ দেহর মধ্যে সেটাকে আবদ্ধ করে সেটাকে আবার সেই প্রেরণ করতে সাহায্য করে এই অ্যাকশন এই অ্যাকশনের স্ট্রাকচারে আমি বলবো এবার অ্যাকশন কী কী নিয়ে অংশ এবার অ্যাকশনের মধ্যে সাইট এর মধ্যেও প্লাজম থাকে লিকুইড থাকে ঠিক আছে এই যে লিকুইড থাকে তাকে বলে একশো একশো প্লাজম একশো প্লাজম থাকে একশো প্লাজম থাকে এর যে লিকুইড থাকে পুরোটার মধ্যে ঠিক আছে এবার একশো একশো এবার অ্যাকশনের যে বাইরের যে একটা এই যে একদম যদি ডিপভাবে দেখা যায় এই যে অ্যাকশনের একটা লেয়ার আছে ঠিক আছে এটা যদি পুরো একটা পাইপের মতন যে অংশটা সেটা হচ্ছে অ্যাকশন এবার একশনের উপরে একটা লেয়ার থাকে মানে একটা পর্দা থাকে তাকে বলে একশো লেমা একশো লেমা বলে ঠিক আছে একশো পরে দেখো এই একটা মোটা একটা এইখানে আমি একটু কারো ডিপ করে দিয়েছি এই টু এই টুক অংশটা ঠিক আছে এই যে এই পুরোটা অংশটা এই যে এইখানে গাঢ় ডিপ করে দিচ্ছি আমি আরেকবার ডিপ করে দিচ্ছি দরকার পড়লে এই যে এই ডিপ অংশটা এটাকে বলে মায়োলেন শীত মায়োলেন শীত ঠিক আছে মায়োলেন শীত আর মায়োলেন শীতের উপরে দেখো একটা দানাদার অংশ থাকে পুরো দানাদার অংশ থাকে এখানে একটা দিয়েছি দেখো এই দানাদার যে অংশটা থাকে তাকে বলে সোয়ান কোষ সোয়ান কোষ তাহলে কোষদের মধ্যে যে আবরণটা থাকে একদম বাইরে দিয়ে থাকে বলা হচ্ছে অ্যাক্সোলেমা তার মধ্যে যে পরে যে অংশটা থাকে মাইলেন শীত তারপরে থাকে সোয়ান কোষ এই তিনটে অংশ ঠিক আছে এরপরে যে একদম বাইরে দিকে একদম বাইরে থেকে যে এই যে লেয়ারটা গেছে সেই লেয়ারটাকে বা স্তর পর্দাটাকে বলা হয় সেটাকে নিউরেলেমা বলে নিউ রিলেমা নিউরেলেমা অর্থাৎ নিউরোলিমান হচ্ছে পুরো নিউরনের আবণটাই আবরণটাকে অ্যাকচুয়ালি নিউরোলিমা বলে এবার যেহেতু অ্যাকশনের উপর দিয়ে গেছে সেই আবরণটা আমি বললাম কি নিউরোলিমা এইটা হচ্ছে কোষ দেহ আর হচ্ছে কোষ কোষ দেহর মধ্যে যে দীর্ঘ প্রবর্ধক অ্যাকশন দুটো বললাম দেখো এইখান থেকে পুরোটাই যদি বলা হয়ে গেছে এবার লাস্টের দিকে যদি আমি ভিসা করে দেখি মানে লাস্টের দিকে যদি একটু দেখি তাহলে দেখো এটা একটা পেশি কোষ এঁকেছে এটা হচ্ছে কোষ যে কোষ এঁকেছি পেশি কোষ আমাদের পেশি যে থাকে ঠিক আছে এবার দেখো এই পেশি কোষের সঙ্গে যে এই এই কোনাগুলো একটা প্রান্তর মতন থাকে এই একদম অ্যাকশনের শেষ প্রান্ত এই প্রান্তর জন্য একে বলে কি নিউরোলেমার কোস নিউরোলেমার সরি নিউরোলেমার নিউরনের যে একদম শেষের দিকে যে একটা প্রবর্ধ থাকে সেই প্রবর্ধটা হচ্ছে অ্যাকশনের লাস্টের দিকে সেটা হচ্ছে প্রান্ত পুরুষ বলে প্রান্ত মানে শেষের দিকে প্রান্ত পুরুষ প্রান্ত পুরুষ বলে আর এখানে দেখো গোলগুলো আমি অংশ করে দিলাম এখন এর মধ্যে থাকে অ্যাসিটাইল কোলিন যেটা হলো নিউরো টান্সমিটার বলা হয় অ্যাসিটাইল কো অ্যাসিটাইল কোলিনও থাকে যেটা হচ্ছে নিউরো ট্রান্সমিটার এবার হচ্ছে এই যে বললাম এই প্রান্ত সঙ্গে এই সঙ্গে শুক্ক শুক্ক শাখাম্বিত অংশ এগুলো শাখাযুক্ত বলতে পারো ঠিক আছে এটা হচ্ছে কি এটা হচ্ছে ইফেক্টার এই যে এটা বেশি কোষ তো এটাকে ইফেক্টর যেমন রিসেপ্টার বলেছিলাম এখানে যে রিসেপ্টার হয় আর এখানে কি হয় ইফেক্টর হয় ঠিক আছে এটা হচ্ছে প্রান্তপুরুষ সম্পর্কে আমি বললাম ঠিক আছে বেশি কোচের সঙ্গে থাকে এইটা এইটা হচ্ছে বেসিক টপিক হচ্ছে নিউরোন নিউরোনের গঠন স্ট্রাকচার আর গঠন স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন কোশ মানে অংশগুলো ওইগুলো মা ক্লাস মাধ্যমিকের পরীক্ষায় তো খুবই আসে নিউরনের ছবি আসে বিভিন্ন অঙ্গ অংশগুলোর নাম আমি সব অংশগুলো বলে দিচ্ছি অলরেডি আর এছাড়াও চাকরি পরীক্ষায় বিভিন্ন এই কোশ্চেনগুলো আসে সেগুলো নিউরনের সম্পর্কে সেটা এখান থেকে বলা যেতে পারে এরকম সায়েন্সের ছাড়াও ম্যাথ বিভিন্ন টপিক নিয়ে আমি পরবর্তী ভিডিওগুলো করছি নতুন চ্যালেঞ্জ যেহেতু তাই সাবস্ক্রাইব করে দিও সবাই